নানা নাটকীয়তার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিয়েছেন ইমরান খান। ক্ষমতা ধরে রাখতে ইমরান যতটা না চেষ্টা করেছেন, তার চেয়ে বেশি চেষ্টা করেছেন তার তৃতীয় স্ত্রী ও আধ্যাত্মিক গুরু বুশরা। বিরোধীরা বলছেন, স্বামীর গদি বাঁচাতে কালো জাদু তুকতাক কিছুই বাদ দেননি বুশরা বিবি ওরফে পিঙ্কি পির্নি। তাতে স্বাভাবিকভাবেই আলোচনায় আছেন বুশরা বিবি। তবে এই আলোচনার মধ্যেই হঠাৎ করে ঢুকে গেছেন ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা খান। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের ব্যবসায়ী পরিবারের জেমিমার সঙ্গে বিয়ে হয় ইমরান খানের। তাদের ঘর আলো করে আসে দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। বিচ্ছেদের পর ছেলেদের নিয়ে যুক্তরাজ্যেই থাকেন জেমিমা গোল্ডস্মিথ। প্রশ্ন হল, কেন এই বিচ্ছেদ হয়েছিল, সেই কারণটাই এতদিন পর হঠাৎ আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০৪ সালে ইমরান খান ও জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের সময় কোর্টের বিচারক ঘোষণা করলেন, জেমিমার সম্পত্তির অর্ধেক ১২,০০০ কোটি পাউন্ড অর্থাৎ ১৫,৩০০০০০ কোটি টাকা ইমরান খান পাবেন। ইমরান খান উত্তর দিলেন, আমার তার মোটেও দরকার নেই। বিচারক আশ্চর্য হয়ে গেলেন। জেমিমাকে জিজ্ঞেস করলেন, তিনি কেন এরকম নির্লোভ এবং মহান একজন স্বামীর সাথে বিচ্ছেদ চাচ্ছেন। জেমিমার উত্তর ছিল, ইমরান খান যদি লন্ডনে তার সাথে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদ চাইবেন না। বিচারক জিজ্ঞেস করলেন, জেমিমা আপনি কেন পাকিস্তানে থাকতে চান না? জেমিমার উত্তর ছিল, পাকিস্তানের কলুষিত রাজনৈতিক নোংরা শিকারে পরিণত হচ্ছেন তিনি, নওয়াজ শরীফ সরকার তাকে স্মাগলিং মামলায় ফাঁসিয়েছে। বিচারক ইমরান খানকে জিজ্ঞেস করলেন, তিনি কেন লন্ডনে থাকতে চাচ্ছেন না? ইমরান খানের উত্তর ছিল, পাকিস্তান অনেক গরিব দেশ, এদেশে অশিক্ষা দারিদ্র অবিচারে ভরপুর, তিনি কিছু একটা করতে চান দেশের জন্য, তাই লন্ডনে থাকা তার জন্য সম্ভব নয়। বিচারক বলেন, সেক্ষেত্রে বাচ্চা দুজন তাদের মায়ের সাথে থাকবে। ইমরান সানন্দে রাজি হলেন এবং বললেন, জেমিমা অত্যন্ত চমৎকার একজন স্ত্রী এবং তার চেয়েও চমৎকার একজন মা, সুতরাং বাচ্চাদের তার কাছেই থাকা উচিত। বিচারক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ইমরান খানের দিকে। ইমরান খানের সাথে হাত মেলালেন এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন। জেমিমা ও ইমরান খান পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। ইমরান তার আত্মজীবনীতেও বিচ্ছেদের কথা এভাবে উল্লেখ করেছেন, যা তার প্রধানমন্ত্রীর পদ হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি স্মরণ করিয়ে দিয়ে ইমরান খান ভক্তরা তার মহত্বের পরিচয় তুলে ধরছেন দেশপ্রেমের কথা। ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? এতে আপনিও ইমরান খানের মহত্ব ও দেশের মানুষের প্রতি ভালোবাসা খুঁজে পেলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিমত। ঘটনাটি আপনাকে মুগ্ধ করলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।